হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল এসেছি একটু ছাদে হাওয়া খেতে। এখানে সকালবেলা খুব সুন্দর হাওয়া দেয়, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে সকাল সকাল অনেক রকমের পাখি আসে। এখন বাজে 7টা, মেয়ে স্কুল চলে গেছে। দেখো এখানে এখনো রোদ ওঠেনি, রোদ উঠবে, ওই ওখান থেকে রোদটা উঠবে। দেখো আমাদের ছাদ থেকে গঙ্গাজি দেখা যাচ্ছে। ভালো বোঝা যাচ্ছে না। আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ ঘরে অনেক কাজ আছে, কাজগুলো করে নিই। দাঁত মাজতে মাজতে ভাবছি যে আজকে ভিডিওটা কি করা যায়। আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আমার ঘরের কাজ সারা হয়ে গেছে, মোটামুটি হয়েছে। ভিডিও বানার স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই জন্য অনেক প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে। তো ধরে ধরে ভিডিও অনেকে তোমরা কমেন্ট করেছো যে দিদি তুমি কোথায় থাকো, অনেকে হয়তো জানো, অনেকে আবার জানো না। যারা জানো না তাদের জন্য আমি থাকি ঋষিকেশে। তো অনেক ভিডিওতে তো আমি বলেছি যে আমি ঋষিকেশে থাকি, পুরো ঠিকানাটা বলছি না। যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, খেয়ে দে না, শুয়ে পড়ার একটা অভ্যেস হয়ে গেছে। দিয়ে বাসন অমনি রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে তারপর ধোবো। একটু ঘুমিনি, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ভিডিওটা বেশি বড় করব না, তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।